हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बेस्ट हेल्प टेक। बेस्ट हेल्प टेकर आरो एक नतून एपिसोडे अपन के स्वागत। आज हम आलोचना करब माछेर खाद्य व्यवस्थापना निये। अपनारा कि परिमाणेर खाबार दिबेन एवं कि साइजेर खाबार दिबेन, माछेर खाबार कम बेशी दिले कि रकमेर समस्या होते पारे, तो सेई समस्त विषय निये आजके आपनादेर सामने विस्तारित आलोचना करब। तो देरी ना करे चलुन। বায়োফ্লকে খাবার ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি খাবার ঠিকমতো পরিচালনা করতে না পারেন তাহলে লস হওয়ার সম্ভাবনা 60%। তো অনেকেই মনে করেন যে বেশি খাবার দিলে মাছগুলো বেশি খাবে, গ্রো ভালো হবে এবং মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি খাবার দেন তাহলে অ্যামোনিয়া সৃষ্টি হবে, যেটা আপনার কন্ট্রোল করা প্রায় অসম্ভব। তারপর আসেন খাদ্য অপচয়। আপনি যদি বেশি পরিমাণের খাদ্য ট্যাঙ্কের মধ্যে দেন তাহলে মাছ যে পরিমাণের খাওয়ার সম্ভব ওই পরিমাণেরই খাবে। তারপর যে অবশিষ্ট খাবারগুলো থাকবে সেগুলো মাছের ট্যাঙ্কের তলায় চলে যাবে, যেগুলো আপনি দেখবেন না। তো ওই সব খাবারগুলো পচে অ্যামোনিয়া সৃষ্টি হবে, যেগুলো কন্ট্রোল করা যাবে না। তাছাড়া আপনার খাদ্য অপচয় হলো। তো আপনি যদি এভাবে খাদ্য অনেক বেশি পরিমাণের অপচয় করতে থাকেন তাহলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে 20%। তো আমাদের লক্ষ্য রাখতে হবে কীভাবে আমরা খাবার নিয়ন্ত্রণ করে সঠিকভাবে খাবার প্রয়োগ করে আমরা লাভবান হতে পারি। তো সব কিছু যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে ভালোভাবে পরিচালনা করতে পারি তো বায়োফ্লকে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আর এটা নিঃসন্দেহে বাংলাদেশে একটি লাভজনক ব্যবসা। তো আমাদের সঠিকভাবে পরিচালনা করতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো চলুন এবার আসি মাছের খাবার ব্যবস্থাপনায়। তো প্রথমে আমাদের জানতে হবে মাছের খাবারের ধরন। এই খাবারের ধরন চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক পি স্ট্রেটার, দুই স্ট্রেটার, তিন গ্রোয়ার, চার ফিনিশার। এই চারটি ভাগে মাছের খাবারকে বিভক্ত করা হয়েছে। আর এই চার ধরনের খাবারের মধ্যে আলাদা আলাদা প্রোটিন এবং আলাদা আলাদা সাইজ রয়েছে। তো চলুন এবার দেখি কিভাবে খাবার দিবেন আর কতটুক পরিমাণের খাবার দিবেন। আর এই চার ধরনের খাবার মাছের হারভেস্টিং হতে যে সময়টা লাগবে সেই সময়টাকে ভাগ করে এই চার ধরনের খাবার চার ভাগে ভাগ করে দিতে হবে। তো তার জন্য আমাদের জানতে হবে যে কী মাছ কত দিনে হারভেস্টিং করা যায়। আপনার যদি ক্যাটফিশ জাতীয় মাছ হয়, যেমন শিং মাছ, পাবদা, গুলশা, এই জাতীয় মাছগুলো গ্রো কম হয় আর এগুলো হারভেস্টিং করতে আপনার সময় লাগবে 8 থেকে 9 মাস। যদি 8 মাস ধরেন তাহলে 345 দিনের মতন সময় লাগবে। এই 345 দিনকে চার ভাগে ভাগ করে এই চার ধরনের খাবার দিতে হবে। আর যদি আপনার কার্প জাতীয় মাছ হয়, যেমন তেলাপিয়া, কই, এইসব জাতীয় মাছ হলে আপনার হারভেস্টিং করতে সময় লাগবে 4 মাস, মানে 120 দিন। তো এভাবে এই চার ধরনের খাবার হারভেস্টিং পর্যন্ত ভাগ করে দিতে হবে। তো চলুন এবার দেখি এই চার ধরনের খাবার কয়বার এবং কয় বেলা দিতে হবে আর কী পরিমাণে দিতে হবে সেটা জানি। তো প্রথমে আমরা জানবো কার্প জাতীয় মাছের খাবার ব্যবস্থাপনা, যেমন তেলাপিয়া মাছ আর কই মাছের খাবারের পরিমাণ আর কীভাবে দিতে হবে, কয়বার দিতে হবে সেসব বিষয় নিয়ে। তারপর জানবো শিং মাছেরটা। আমরা যখন বায়োফ্লক ট্যাঙ্কের মধ্যে খাবার দেব তো কী পরিমাণের খাবার দেব আর কতটুকু খাবার দেব সেটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে ট্যাঙ্কের মধ্যে কতটুকু মাছ আছে এবং তার ওজন কত এবং বয়স কত। তো আমরা যখন বায়োফ্লক ট্যাঙ্কে মাছ ছাড়বো সেটা সঠিকভাবে গণনা করে ছাড়বো এবং বয়স কত সেটা গণনা রাখবো। তো আপনার ট্যাঙ্কের মধ্যে মোট কতগুলো মাছ আছে সেটা আপনার নিশ্চয়ই জানেন। তো ট্যাঙ্ক থেকে কিছু মাছ ধরেন, ধরার পরে আপনার ওজন করেন। ওজন করার পর যে কটা মাছ ওজন করেছেন অত দিয়ে ভাগ করেন। ভাগ করার পর প্রতিটা মাছের গড় ওজন বেড়ে হয়ে আসবে। তো বের হওয়ার পরে আপনার ট্যাঙ্কে যতগুলো মাছ আছে অত দিয়ে গুণ করুন, তাহলে আপনার ট্যাঙ্কের সবগুলো মাছের ওজন বের হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে আমাদের পিস্টেটার খাবারটি দিতে হবে। এটা আমাদের মাছের বয়স যখন 1 থেকে 15 দিন তখন এই পিস্টেটার খাবারটি দিতে হবে। মোট মাছের ওজনের 5%, এটা 3 ভাগ করে 3 বেলা দিতে হবে। তবে রাতের বেলা একটু বেশি দিবেন, কেননা মাছ রাতে একটু বেশি খায়। ভোর সকালে 5টা থেকে 6টার মধ্যে একবার দিবেন, তারপর 1টার সময় একবার দিবেন, তারপর সন্ধ্যার সময় আরেকবার দিবেন। এভাবে 3 ভাগে ভাগ করে খাবারটা দিবেন। বন্ধুরা, এই পেস্ট চাটার খাবারটা আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে পাউডার ফর্ম, যেটার দেখতে পাউডারের মতন গুঁড়া গুঁড়া। আরেকটি হচ্ছে 0.30 mm, যেটা সরিষার দানার মতন। আরেকটি হচ্ছে 0.5
50 mm যেটা সরিষা দানার চেয়ে একটু বড়, আরেকটি হচ্ছে 1 mm যেটা পিস টাটারের চেয়ে একটু ছোট। তো এই চার ধরনের খাবার বিভক্ত করা হয়েছে। মাছের বয়স যত কম মাছের মুখগুলো ঠিক ততই ছোট থাকে, তো তখন আমাদের ছোট সাইজের খাবার দিতে হবে। খাবার যদি মাছের মুখের সাইজ থেকে বড় হয়ে যায় তাহলে মাছ খাবে কি করে? এ কারণে সবসময় লক্ষ্য রাখতে হবে মাছ যত ছোট হবে খাবারের সাইজ ততই ছোট করতে হবে। তো বায়োফ্লকে যারা মাছ চাষ করেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটি কথা মনে রাখবেন, বায়োফ্লক ট্যাঙ্কে কখনোই পাউডার জাতীয় খাবার দিবেন না, এতে পানি নষ্ট হয়ে যাবে এবং খাবারটা পানির সাথে মিশে অনেক অ্যামোনিয়ার সৃষ্টি হবে যেটা কন্ট্রোল করা প্রায় অসম্ভব। পানি ড্রেন করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আমাদের মাঝে অনেক লোক আছে যারা 2-3 দিন ট্রেনিং করে কোনো বাস্তব অভিজ্ঞতা ছাড়াই ইউটিউবে এসে পরে 4 দিনের মাথায় বক্তব্য দেয় যে আপনারা ছোট মাছের পাউডার খাবার দিবেন। এই ভুল আপনারা কখনোই করবেন না। পাউডার খাবার পুকুরে দেয়া যেতে পারে কিন্তু বায়োফ্লক ট্যাঙ্কে না, এখানে আমাদের অ্যামোনিয়া কন্ট্রোল করা লাগে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমরা মাছ ছাড়ি তখন ছোট খাবার পাওয়া যাচ্ছিল না, বাধ্য হয়ে 2 দিন পাউডার ফর্মের খাবার দিয়েছিলাম, তাতে অনেক সমস্যার ফেস করতে হয়েছে। অ্যামোনিয়া 8-এর উপর চলে গিয়েছিল, তখন আমাদের 80% পানি ড্রেন করে দেওয়া লাগছিল, এ কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কখনোই পাউডার জাতীয় খাবার দিবেন না, আর ভাসমান খাবার দিবেন। এবার আসি কী রকমের খাবার দিব আর কতবার দিব। আমরা হ্যাচারি থেকে যখন মাছ আনব তার আগে অলরেডি হ্যাচারি যারা আছে তারা পাউডার বা 0.3 mm এই খাবারটা খাইয়ে থাকে। তো মাছ যদি একটু বড় হয়ে থাকে তাহলে আমরা 0.50 দিয়ে শুরু করতে পারি, আর যদি মাছের সাইজ ছোট হয়ে থাকে তাহলে 0.30 এই খাবারটা দিয়ে শুরু করতে হবে। আমরা যখন বায়োফ্লকে ফিশ ট্যাঙ্কে মাছ ছাড়ব তখন 1 থেকে 30 দিন, এই 30 দিন 10 দিন করে ভাগ করে প্রথম 10 দিন 0.30, পরের 10 দিন 0.50 এবং পরের 10 দিন 1 mm, এই 3 ধরনের খাবার ভাগ করে দিব। তারপর মাছের বয়স যখন 31 থেকে 50 হবে তখন স্টেটার এই খাবারটি দিতে হবে, মোট মাছের ওজনের 4%, সেটাও 3 বার ভাগ করে দিতে হবে। তারপর 51 থেকে 60 দিন যখন হবে তখন গ্রোয়ার এই খাবারটি দিতে হবে, মোট মাছের ওজনের 4%, সেটাও 3 বার। তারপর মাছের বয়স যখন 61 থেকে 75 দিন হবে তখন গ্রোয়ার এই খাবারটি দিতে হবে, মোট মাছের ওজনের 3%, 3 বার। তারপরে 69 দিন থেকে 90 দিন পর্যন্ত খাবার দিতে হবে গ্রোয়ার, এটা মাছের ওজনের 3%, 2 বার, সকালে 1 বার আর রাতে 1 বার। তারপর 91 থেকে যখন 105 দিন হবে তখন ফিনিশার এই খাবারটি দিতে হবে, মোট মাছের ওজনের 2%, সেটা 2 বার, সকালে 1 বার আর রাতে 1 বার। তারপরে 106 দিন থেকে হারভেস্টিং পর্যন্ত ফিনিশার এই খাবারটি দিতে হবে, মোট মাছের ওজনের 2%, সেটা হলো 2 বার, সকালে 1 বার আর রাতে 1 বার। সকালে খাবারটা দিবেন 5টা থেকে 6টা এর মধ্যে, আর রাত্রে দিবেন যখন সন্ধ্যা হয়ে আসে সূর্য ডুবে যায় তখন রাতের খাবারটা দিবেন। আর খাবারটা ভাগ করার সময় 40% দিবেন সকালবেলা আর 60% দিবেন রাতের বেলা, কেননা রাত্রে মাছগুলো বেশি খায়, এ কারণে রাতের বেলা একটু খাবারটা বেশি দিবেন। বন্ধুরা, তো আরেকটি কথা মনে রাখবেন, আপনারা যখন বাজার থেকে খাবারটা সংগ্রহ করবেন তখন বাজারে 3 ধরনের খাবার পাওয়া যায়, যেমন ডুবন্ত, ভাসমান, লেয়ার, এই 3 ধরনের খাবার মার্কেটে আছে। তো আপনারা অবশ্যই ভাসমান খাবারটা নেবেন, যেই খাবারটা ভেসে থাকে সেই খাবারটাই নেবেন, ডুবন্ত আর লেয়ার এই খাবারটা নেওয়া যাবে না, তো এটা অবশ্যই মনে রাখবেন। বায়োফ্লক ফিশ ট্যাঙ্কে খাবার দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে আপনার যে পরিমাণে খাবার দেন না কেন সম্পূর্ণ খাবারগুলো মাছে খাচ্ছে কি না। তো আপনি খাবার দেওয়ার পর 1 ঘন্টা ট্যাঙ্কের পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে খাবারগুলো কী পরিমাণের খাচ্ছে। যদি খাবার থেকে যায় তাহলে খাবারের পরিমাণ একটু কমিয়ে দিন, আর যদি খাবার সবগুলো খেয়ে ফেলে তাহলে খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দিন, এভাবে আপনার লক্ষ্য রাখতে হবে। কেননা মাছের সঠিক ওজন আর সঠিক কত মাছ আছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কিছু মাছ ছোট বড় হতে পারে আবার কিছু মাছ মরে যেতে পারে, তাই সঠিক কাউন্টিং করা তো আর সম্ভব না। এই কারণে মাছের খাবার দেওয়ার পর আমাদের ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে দেখতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সবার উদ্দেশ্য করে বলছি, আমার এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম লাগে আর অনেক সময় লাগে, আর শত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি।
तो आमार ए परिश्रम वृथा जाबे ना जदि आपनारा आमार चैनलटी सबस्क्राइब करें और एक लाइक दें और कमेंट करे उत्साहित करबें जाते नेक्स्ट टाइम भालो भालो वीडियो निये आपनादेर सामने उपस्थित होते पारी। যারা আমার চ্যানেলটি নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে বায়োফ্লক সম্পর্কে সব তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলেই চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এবার আছে শিং মাছ, গুলশা, পাবদা এইসব মাছের খাবার ব্যবস্থাপনা নিয়ে। তো এইসব মাছগুলো হারভেস্টিং করতে সময় লাগে 8-9 মাস, এগুলো গ্রো হয় কম, এ কারণে সময় লাগে অনেকটা বেশি। তো শিং মাছের ক্ষেত্রে 1-30 দিন 0.30 mm এই খাবারটি দিতে হবে, যেটা পিস চ্যাটারের মধ্যে পড়ে। তো মোট মাছের ওজনের 5% খাবার দিতে হবে, সেটা তিন বেলা ভাগ করে তিনবার দিতে হবে। আর মনে রাখবেন এই শিং মাছগুলো একটু নেশাচর প্রাণী, এগুলো রাত্রে বেলায় খায়, দিনের বেলা খুবই কম খায়। এ কারণে এটা রাত্রেবেলা দিবেন বেশি, আর সকালে আর দিনের বেলা মাঝে যেটা দিবেন দুপুরে ওটা একটু কম দিবেন। তারপর মাছের বয়স যখন 31-60 দিন তখন 0.50 mm এই খাবারটি দিতে হবে, এটাও পিস স্ট্যাটারের মধ্যে পড়ে। মোট মাছের ওজনের 5% খাবার দিতে হবে তিনবার। তারপর 61-90 দিন এই সময়টা 1 mm এই খাবারটি দিতে হবে, মোট মাছের ওজনের 5% দিতে হবে তিনবার। এই মাছগুলো খুবই ছোট হয় আর এগুলোর মুখগুলো খুবই ছোট হয়, এ কারণে এগুলো ছোট খাবার দিয়ে শুরু করতে হবে, এরা বড় খাবার খেতে পারে না। খাবার দেওয়ার পর আপনার 1-1.5 ঘন্টা ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন সবগুলো খাবার খাচ্ছে কি না। যদি মাছে খাবার না খায়, খাবারের সাইজ বড় হয়ে যায়, তাহলে 1-3 মাস 1 mm আর 2 mm এই খাবারটি দিবেন, কিন্তু ভুল করে পাউডার জাতীয় খাবার দিবেন না। তারপর মাছের বয়স যখন 91-120 দিন হবে তখন স্ট্যাটার এই খাবারটি দিন, মোট মাছের ওজনের 4%, সেটা তিনবার দিতে হবে ভাগ করে, রাতের বেলা বেশি দিবেন। তারপরে 121-140 দিন দিবেন গ্রোয়ার, মোট মাছের ওজনের 4%, সেটা তিনবার দিতে হবে ভাগ করে। তারপর 141-170 দিন গ্রোয়ার, এটা মোট মাছের ওজনের 3% দিতে হবে তিনবার। তারপর 171-190 দিন গ্রোয়ার, মোট মাছের ওজনের 3% দিতে হবে দুবার, সকালে আর রাতে। সকালে দিতে হবে 40% আর রাতে দিতে হবে 60%। তারপর 191-220 দিন পর্যন্ত ফিনিশার এই খাবারটি দিতে হবে, এটা হলো 2% দিতে হবে দুইবার, সকালে 40% রাত্রে 60%। তারপর 121-হারভেস্টিং পর্যন্ত ফিনিশার এই খাবারটি দিতে হবে, মোট মাছের ওজনের 2% দুইবার। আর এই খাবারগুলো বিভিন্ন রকমের সাইজ আর বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে। আর এই খাবারগুলো অবশ্যই আপনারা ভাসমান খাবার নেবেন, ডুবন্ত খাবার নেবেন না। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো মাছে খাচ্ছে সবগুলো খাবার ভেসে রয়েছে, ঠিক এরকমভাবে ভাসমান খাবার নেবেন। বায়োফ্লকে আমরা যদি সব কিছু সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারবো। আর কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।